সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। গেল সপ্তাহে বাজারে প্রত্যেকটি সূচকেরই প্রবৃদ্ধি হয়েছে। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স এর প্রবৃদ্ধি হয়েছে 1.1% এবং বাজার ঝুঁকি হ্রাস পেয়েছে 0.35%, যার মাধ্যমে বোঝা যায় বাজারের ওভারঅল পারফরমেন্স ভালো ছিল। 201টি শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং 117টি শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে এবং ভলিউমের পরিবর্তনের ভিত্তিতে 132টি শেয়ারের ভলিউম বেড়েছে এবং 225টি শেয়ারের ভলিউম হ্রাস পেয়েছে। এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখি যে বেশিরভাগ সেক্টরেরই বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং 6টি সেক্টরের বাজার মূল্য হ্রাস পেয়েছে। সেক্টর পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল সার্ভিস, জুট এবং ফুড সেক্টরগুলোর এবং লুজারের তালিকা ছিল সিরামিক, আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর শেয়ারগুলো। জনপ্রিয় শেয়ারের তালিকায় রয়েছে বেক্সিমকো ফার্মা, দামের সর্বাধিক প্রবৃদ্ধি হয়েছে আনোয়ার গ্লোবালাইজিং এবং দামের সর্বাধিক হ্রাস হয়েছে বিডি ওয়েল্ডিং লিমিটেড। সম্প্রতি বিএসসিসি কর্তৃক কিছু পদক্ষেপের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হয়েছে, বিশেষ করে স্পন্সরদের মিনিমাম শেয়ার হোল্ডিং এর বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং কেন্দ্রীয় ব্যাংকের তারল্য বৃদ্ধি ও সম্প্রসারণমূলক নীতি গ্রহণের ফলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি সার্বিক দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় যে আগামী কিছুদিন বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। এর কারণ হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিন এবং আমাদের পাশে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।